النبي صلى الله عليه وسلم دكا قرن الدشة سيدنا فاطمة الزهراء رضي الله تعالى عنها رجليه درجة البرية بايدة دارية سلام دي بولك السلام عليك يا فاطمة بطرتك اتر الله وعليكم السلام يا رسول الله اپنی بطر عشون بطر قتل نبي بطر قيه اللہ رسول صلى الله عليه وسلم حضرت فاطمة الزهراء رضي الله تعالى عنها کے جیگستا کرچے این ابن عمی تمہار چاہتا تو بھائی کو تھا ایسا کہ دیکھتے باتی نا چاہتا تو بھائی کو تھا کہ حضرت علی کے بول میں کے دیکھتے گئے جامعر خجبت بشنبی صلى الله عليه وسلم سیدنا فاطمة الزهراء رضي الله تعالى عنها بولچے তার আর আমার মধ্যে একটু মনোমালিন্য হয়েছে তার আর আমার মধ্যে একটু মনোমালিন্য হয়েছে যার কারণে তিনি দুপুরের বিশ্রামটাও আমার সাথে করেননি তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের মুখ থেকে বেটির মুখ থেকে কথা শোনার পরে একজন ব্যক্তিকে বলল যাও তো আলী কোথায় গেছে তুমি দেখে আসো খুঁজতে 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 তিনি দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে শুয়ে ঘুমাচ্ছেন সেই ব্যক্তি দেখে গিয়ে নবীজিকে বললেন নবীজি আমি আলীকে মসজিদের মধ্যে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসলেন নবীজি গিয়ে দেখছেন হযরত আলী এমন ভাবে সারা শরীরকে এলিয়ে দিয়ে মসজিদের মধ্যে শুয়ে আছে চাদরটা অর্ধেকের বেশি মাটিতে পড়ে গেছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলাতে পড়ে ঘুমাচ্ছে এমন কি তার ওই মরুভূমির মসজিদের যে ধুলা বালি তার শরীরে লেগে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসলেন বসে থেকে বলতে শুরু করলেন কুনতু আবু তুরাব কুনতু আবু তুরাব কুনতু আবু তুরাব হে মাটির পিতা তুমি উঠে পড়ো হে মাটির পিতা তুমি উঠে পড়ো নবীজির এই আনন্দময় রসিকতাময় শব্দটি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পড়েছে আর যখন দেখছে মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিন তিনি এসে আমার পাশে বসে আমার শরীর থেকে মাটিগুলো ঝেড়ে দিচ্ছে আপনারা বলুন কোন শ্বশুর যদি কোন জামাতা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যায় এরকম পরিস্থিতিতে শ্বশুর যদি গিয়ে কোন জামাইয়ের গায়ের ধুলাগুলো ঝেড়ে দেয় কপালের ঘামটা মুছে দেয় আর রসিকতা করে তার নাম ধরে ডাকে এবার আপনারা বুঝে থাকলে বলুন ওরা কোন জামাই আর কখনো রাগ থাকতে পারে রাগ থাকবে কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে রসিকতা করে হযরত আলীকে বলছে কিন্তু আবু তুরাব তুমি উঠে পড়ো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে পড়লেন ঘরের মধ্যে চলে এলেন হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো এটাই যে নবীজি দেখা করতে গেলেন তার মেয়ের গৃহে শুনলেন কি মেয়ের মুখ থেকে যে তোমার জামার আর আমার মধ্যে মনোমালিন্য হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ ভালোবাসতেন এত অধিক ভালোবাসতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমার দেহের অর্ধাংশ বলেন সুবহানাল্লাহ এতটা পরিমাণ ভালোবাসতেন এরকম মেয়ে তার পিতাকে শোনাচ্ছে যে তার আর আমার মধ্যে মনোমালিন্য হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও জিজ্ঞাসা করলেন না মেয়েকে যে হে আমার আদরের মেয়ে তোমাকে অত্যন্ত ভালোবাসি তোমাকে খুব মহব্বত করি তুমি আমার খুব মহব্বতের মেয়ে কি হয়েছে বলো কি করেছে বলো কেন তোমার সাথে ঝগড়া করেছে কেন সে ঘর থেকে বেরিয়ে গেছে বিশ্বনবী কিচ্ছু জিজ্ঞাসা করলেন না বরঞ্চ হযরত আলীর কাছে গিয়ে জামাইয়ের কাছে গিয়ে তাকে আদর দিয়ে আনন্দ দিয়ে তার ভিতরের সমস্ত রাগগুলোকে নবী ঠিক করেছেন বলল সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এটা যারা আমরা আজকের আমাদের মেয়েগুলো পরের ঘরে পাঠিয়ে দিয়েছি আমাদের মেয়েগুলো যারা আমরা পরের ঘরে পাঠিয়ে দিয়েছি নবীজির এই শিক্ষা থেকে এই শিক্ষা নেওয়া দরকার
যে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া এটা কি সম্ভব না অসম্ভব? সম্ভব বলুন, নাকি আপনাদের ঝগড়া জানি হয় না? হয়তো আমাদের হয়, আপনাদের হয় না? তো ঝগড়া হওয়া এটা সম্ভব অসম্ভবের কিছু না। যখন কারে বাড়ির কোন সমস্যা হয় আর বাড়ির গার্জেন যারা আমরা আছি এই সমস্যা মেটানোর যে প্রচেষ্টা, যে সমস্যা মেটানোর যে সিস্টেমটা, সেটা যদি পৃথিবীর সবচেয়ে উন্নত মানের শিক্ষা দিয়ে থাকে তো সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি পেলাম? যে জামার বিরুদ্ধে যখন মেয়ে বলতে শুরু করবে আর মেয়ে আর জামার মধ্যে যখন অশান্তি দেখা দেবে তখন সর্বপ্রথম আমরা শ্বশুর হিসাবে আমাদের কাজ হবে কি? জামাইকে খুশি করা। কেন খুশি করা? জামাইকে খুশি করা। জামাইকে যখন খুশি করার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা তাদের সংসারটা সুখীময় করে দেবেন কে? আল্লাহ। আর যখন জামাইকে যখন আদর সহাগ দেবেন, জামাইকে যখন ভালোবাসা দেবেন, এই পদ্ধতিটা শিখিয়েছেন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি এরকম কৌশল, এরকম সুন্দর ব্যবহার দিয়ে তাঁর জামাই, তাঁর পরিবার, তাঁর মেয়ের সাথে তিনি ব্যবহার করতেন। আবার কোন কোন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মেয়েদেরকে তিনি সবসময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করানোর জন্য, নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া, আবার ভালো আমল করার বিনিময়ে দুনিয়ার কোন কিছুর নেশা না থাকা, দুনিয়ার কিছু কিছু লাভ না করা, ভালো আমল করার পরিবর্তে তার বদলাটা আল্লাহর কাছে পাবো, আল্লাহর কাছে গিয়ে নেব, এর জন্য তাদেরকে শিক্ষা দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার গৃহে গেছে দেখা করার জন্য। তিনি মা ফাতেমার গৃহ পর্যন্ত পৌঁছেছে, দরজা পর্যন্ত পৌঁছেছে, কিন্তু দরজায় একটা পর্দা ঝুলানো আছে। এটা দেখে নবীজি আবার তিনি তানার ঘরে ফিরে গেছে। যখন ঘরে ফিরে চলে গেছে ভিতর থেকে ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন আমার পিতা দেখা করার জন্য এসেছে, কিন্তু কোন এক কারণবশত তিনি ফিরে চলে কারণটা কি? কেন তিনি এলেন না? তিনি তো যখন এদিকে আছে আমি ফাতেমা আমার সাথে না দেখা করে তিনি কখনো যায় না, কিন্তু আজকের আমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফিরে গেলেন আমার সাথে দেখা করেন না? ফাতিমাতুল জাহরা অত্যন্ত চিন্তিত, দুঃখিত এবং তার চোখ অশ্রু সজ্জিত। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন আর ফাতেমার চেহারার দিকে তাকিয়ে বলবেন, ফাতিমা বলো তোমার কি হয়েছে? ফাতিমাতুল জাহরা তখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, কিন্তু জানি না আমার সাথে না দেখা করে তিনি আবার ফিরে চলে গেছে, আপনি দয়া করে রাসূলের কাছে যান আর গিয়ে বলুন আমার কি উস্তাদি হয়ে গেছে, কি অপরাধ হয়ে গেছে, কি এমন ভুল করেছি, আমার পিতা আমার গিয়ে এসেছে কিন্তু আমার গিয়ে প্রবেশ না করে দেখা না করে তিনি চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন। গেলে কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গিয়েছিলেন হযরত ফাতেমার সাথে দেখা না করে আপনি চলে এসেছেন, এর কারণে তিনি খুব ব্যথিত, তিনি খুব কষ্টের মধ্যে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিদ-দুনিয়া ওয়া মা আনা ওয়ার-রব্বু ইন্নী রাআইতু আলা বাবিহা সিদ্দুন উমুশিহা। দুনিয়া কারুকর্যের সাথে, দুনিয়ার কারুকর্যের সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার কারুকর্যের সাথে আমার কি সম্পর্ক? তার দরজায় আমি একটি কারুকর্যময় পর্দা লটকাতে দেখেছি। দুনিয়ার কারুকর্যের সাথে আমার কি সম্পর্ক? আমি তো তার দরজায় একটা কারুকর্যময় অর্থাৎ সুন্দর একটা ডিজাইন করা কিংবা হাতের কোনো ফুল করা এরকম একটা পর্দা ঝুলতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে এলেন। এসে হযরত ফাতিমাকে বললেন যে তোমার আব্বা যে তোমার সাথে এসেছিল দেখা করেনি, তার একটিমাত্র কারণ হলো এটাই যে তোমার দরজায় যে
পর্দাটা তুমি ঝুলিয়েছো এই কারুকর্যময় পর্দা ঝুলানো দেখে তোমার আব্বাজি এতে রাগান্বিত হয়েছে অসন্তুষ্ট হয়েছে ফিরে চলে গেছে সাইয়্যিদাতু ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আবার আপনি যান আমার পিতার কাছে এবং গিয়ে বলুন আমি ওই কারুকর্যময় পর্দাটাকে কি করব নবীজি বললেন যে উমুক জায়গায় উমুক অসহায় মানুষদেরকে ওটা দান করে দেয় হাদিস থেকে শিক্ষা পেলাম কি যে দরজায় পর্দা ঝুলানো এটা হারাম না দরজায় পর্দা ঝুলানো এটা হারাম না কিন্তু সেখানে অতিরিক্ত যেটা সহজে মিটে যাওয়া দরকার সেটার পিছনে যে বাজেট করবে তার পিছনে সময় দিয়ে দুনিয়ার লোভে পড়ে যাবে আমার বেটি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জানতে বলেন সুবহানাল্লাহ যে তুমি দুনিয়ার কারুকার্যের সাথে তোমার কি সম্পর্ক তুমি তো দুনিয়াতে মুসাফিরের মতো এসেছো তুমি যতক্ষণ সময় পাবে আল্লাহ পাকের তাসবিহ পড়বে সংসারের কাজ করবে বাচ্চা কাচ্চা মানুষ করবে তুমি তো যে সমস্ত নেক আমলগুলো করবে এর বিনিময়টা তুমি তো আখিরাতে পাবে এরকম শিক্ষা নবী ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে গেছে আজকের যারা আমরা বাবা হয়েছি যারা মেয়ে বিয়ে দিয়েছি বলুন তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চারিত্রিক গুণাবলীর সাথে আমাদের কিছু মিল আছে আমরা যদি আমাদের মেয়ের বাড়ি গিয়ে একটা দামি জিনিস দেখি যে জিনিসটা অনেক টাকা দাম অনেক সুন্দর দেখতে আমরা খুশি হই না নারাজ হই খুশি হই না নারাজ হই এ বলুন না খুশি হই না নারাজ হই খুশি হই আমার বাড়ি কেন তো অন্যজনের সাথে সফর করে গর্ব করতে থাকি আমার মেয়ের ঘরে একটা এসি আছে দেখেছো অনেক উন্নত মানের আমার জামাই একটা গাড়ি আছে দেখেছো অনেক উন্নত মানের আমার মেয়ের ঘরে যে ফ্রিজ আছে দেখেছো অনেক টাকা দামি মানুষের কাছে বাহবা কিনতে যাই কি কিনতে যাই বাহবা কিনতে যাই আমি অনেক স্ট্যাটাস বালা ঘরে আমার মেয়েকে দিয়ে দিয়ে পেরেছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন আমাদের হাদিসে কারীম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে দুনিয়ামুখী হতে হতে তালাকে মানা করছে এটাই শিক্ষা দিচ্ছে যে দুনিয়ার কারুকর্যের সাথে তোমার আমার কি সম্পর্ক আমাদের সম্পর্ক তো আখিরাতের সাথে কিসের সাথে সম্পর্ক আমাদের সম্পর্ক তো আখিরাতের সাথে দুনিয়াতে এসেছি মুসাফিরের মতো দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন রাখবে আমরা আমাদের খাওয়া দাওয়া চলাফেরা করার মতো যতটুকু জিনিসের দরকার তার পিছনে আমরা অবশ্যই সময় দেব বৈধ পন্থায় এবং বৈধ তরিকায় হারাম পন্থায় এবং হালাল পদ্ধতিতে না হালাল পদ্ধতিতে আমরা তার পিছনে চেষ্টা করব আর বেশি বেশি সময় আমরা নেক আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেপরচুর খরচ থেকে আমরা বেঁচে থাকব ইনশাআল্লাহ অপচয় খরচ থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন ঠিক শেষ মুহূর্তে আমার যুবক ভাই প্রশ্ন মসজিদের মধ্যে ঢুকে গেছে এইবার এই কথাটা আজকের খুব গুরুত্বপূর্ণ শুনলেন যে সমস্ত আমার যুবক ভাইরা 18 থেকে 30 পর্যন্ত কিংবা 30 এর পর পর্যন্ত এখন তো এরা বুড়ো হতে যায় না মানুষ তো বুড়ো হতে যায় না 40 পেকে গেছে মাথার চুল পেকে গেছে আবার কালো কালি লাগিয়ে নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে যে আমি এখন বুড়ো হই নি আরে তোর উপরের গুলো কালো কালি মাখিয়ে নিয়েছি এটা কালো কালি মাখিয়ে নিয়েছি নিচের গুলো কি করবি নিচের গুলো মাখানো যাবে কি এই মাখানো যাবে তো বেশি চালাকি করতে যেও না ধরা পড়ে যাবে ইন্নাবাত রাব্বিকা লাশাদীদ আল্লাহ তাআলা ছেড়ে দেন কিন্তু কাউকে ছাড়ছেন না তো আমার যুবক ভাই পরের অংশটি শোনার পরে স্ক্রিনের মধ্যে ভিডিওটিতে টাচ করুন